আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে সবাইকে জানাচ্ছি 16ই ডিসেম্বরের শুভেচ্ছা, শুভ বিজয় দিবস। আজকের দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই উপলক্ষে আমি আমার ছানা পোনা দুইটাকে নিয়ে, তো আজকের উপলক্ষে আমি ছোট একটা কেক বানিয়েছি। সেই কেকটা আমি নেহা নারায়ণকে নিয়ে কাটবো। তো নেহা নারায়ণ খুব এক্সাইটেড, ওরা আজকে এত রাত হয়ে গিয়েছে, 12টার পরে কেক কাটবে, এই কারণে এখনও ঘুমাচ্ছে না। নেহা নারায়ণ বাংলাদেশের জার্সি পরছে, সবুজ আর লালের। তো ওর চাচু বাংলাদেশ থেকে এই জার্সিগুলো নিয়ে আসছিল, তো আজকে আমি ওদেরকে পড়িয়েছি বাংলাদেশ সম্পর্কে। আমি আজকে ওদেরকে সারাদিনই অনেক কথাবার্তা শোনাচ্ছিলাম বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। তো ওরা কেক কাটবে, এই কারণে খুবই এক্সাইটেড। এখন খেলা করতেছে, একটু পরে কেক কাটবে, এখনও সময় হয়নি। তো আপনারা আমার এই ব্লগটা দেখতে থাকুন, আপনাদের কমেন্টস মতামত সব কিছুই জানাবেন। নেহান দেখাচ্ছে ওর জার্সিতে লেখা বাংলাদেশ, ও বাংলাদেশকে খুব ভালোবাসে। তো আয়ানও দেখাচ্ছে একটু পর, এখানে লেখা বাংলাদেশ, ও তো বুঝতে পারে না, এরপরও ভাইয়ার দেখা দেখি করতেছে। তো ওদেরকে নিয়ে আমি আজকের ব্লগটা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। সকালে হাট দিয়েছো না? বলো তো এটা কি, সবুজ আর রেড কালার, এটা কি বাংলাদেশের কেক? বাংলাদেশের কেক, কেক না তো, বাংলাদেশের ফ্ল্যাগ। এটা কিসের চিহ্ন? বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের চিহ্ন। এটা কিসের মধ্যে থাকে এই চিহ্নটা? বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগই থাকে না? বিজয় দিবস না বাংলাদেশ কি হয়েছে আজকে? হ্যাঁ বিজয় হয়েছে, উইন হয়েছে আজকে, স্বাধীন হয়েছে বাংলাদেশ না? নেহান জানে তো, নেহান সব কিছু পারে। আয়ান, 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 তুমি এই যে কেক কাটবে না কেক, তুমি এটা নিছো কেন, এটা নিয়েছো কেন তুমি, এই যে এখানে কেক কাটবে, এই যে দেখো তো আয়ানের জন্য সকালা দেওয়া হয়েছে কেকের উপরে। ইয়ে আয়ান সকালা কেক কাটবে না? নেহা নায়ন কি গেঞ্জি পরেছে? বাংলাদেশের গেঞ্জি পরেছে না? গেঞ্জির মধ্যে কি রেড আর সবুজ? হ্যাঁ, তারপরে কি লেখা আছে? দাঁড়াও তো, তোমার গেঞ্জিটা দেখাও তো। বাংলাদেশ লেখা। তুমি কি বাংলাদেশকে ভালোবাসো? অনেক অনেক বাংলাদেশে যেতে চাও? উই লাভ বাংলাদেশ, বলো
তারপরে তোমরা কি কাটবে? হ্যাঁ, কারণ আজকে কি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আয়ান বলো তো হ্যাপি বার্থডে বলো তো। হ্যাঁ, বাসায় বলছে আয়ান কাট কাট কাট। হ্যাঁ হ্যাঁ কাট, হ্যাঁ কাটো, দুইজনে মিলে কাটো। হ্যাঁ ধরো, ধরো ধরো। এখন কি করবা নেহান? এখন কয়টা বাজে? 16 ডিসেম্বর আজকে না, আজকে এখন 12:01 বেজে গেছে। হ্যাঁ, এখন নেহান আর আয়ান কেক কাটবে। কিভাবে কাটবা বাবা? এখান থেকে কাটো। হ্যাঁ আয়ানো ধরো। তারপরে এখান থেকে এখন কেক খাবে? আনেহান কেক খাবে? ওকে, ধরো ফিনিশটা, ধরো নিচে ফিনিশটা, ধরো এটা 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 ধরো। হ্যাঁ বার করি। সুন্দর কেকটা কেটে ফেললো বাংলাদেশের ফ্ল্যাগ। সুন্দর লাগছে অনেক। এই যে কেকটা কত সুন্দর হয়েছে। আমি দিচ্ছি, কেকটা অনেক সফট হয়েছে না? স্পঞ্জ কেক না? মজা খাও। আয়ানে ছোট করে দি, খাও। আয়ান
খাও এখন প্যানকেক খাও না 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 এই যে তোমার জন্য ছোট্ট একটা কেক কাটলাম আমরা ঘরে কেটে ফেলেছি আর এটা হাতে নিয়ে নেও এইভাবে হ্যাঁ এখানে এখানে দাঁড়ায় নাও সুন্দর করে এখানে এখানে আর ওদিকে হ্যাঁ বলো উই লাভ বাংলাদেশ আর কি বলবো আমাদের চ্যানেল হ্যাঁ সাবস্ক্রাইব ওকে কে খাও তুমি হ্যাঁ কে খাও কে খাও তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের অভিমত জানাবেন আর আজকের দিনটা আপনারা এনজয় করেন তো ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা বিদেশের মাটিতে থেকে যে বেশি কিছু আসলে করতে পারিনি তবে বাংলাদেশকে এইভাবে স্মরণ করিয়ে আমাদের মনের মধ্যে একটু হলেও শান্তি পাই আর বাচ্চাদেরকে বাংলাদেশ সম্পর্কে এইভাবে ধারণা দেওয়া আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো মাঝে মধ্যে চেষ্টা করি আমি বাংলাদেশ সম্পর্কে ওদেরকে ধারণা দিতে তো ওরাও আমার বড় ছেলে নেহান অনেক কিছু জানে বাংলাদেশের জাতীয় পতাকা পাখি পশু অনেক কিছু এগুলো আমি সব কিছুই শিখিয়েছি ওকে আমি আরও শিখিয়েছি বাংলায় লিখতে পড়তে দুইটাই পারে আলহামদুলিল্লাহ তো পরবর্তী প্রজন্ম হিসাবে এদেরকে আমাদের এইভাবে শিক্ষা দেওয়া উচিত তো ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আল্লাহ হাফেজ